মাননীয় শ্রীমান গোবিন্দ অধিকারী মহাশয়। আজ ভোলানাথ সেনের জন্মদিন, শতবর্ষ। আমাদের তখন শুনেছি আমরা ভোলানাথ সেন, কিন্তু কেউ বলতো না, সবাই বলতো ভোলা দা। প্রত্যেকেই মুখে শুনতাম ভোলা দা, ভোলা দা আসছে, ভোলা দা এখানে মিটিং করবে। সেই ভোলা দার আজ 100তম জন্মশতবার্ষিকী। সেই জন্মশতবার্ষিকীতে আমি আমন্ত্রিত, আমি নিজে খুব গর্বিত মনে করছি। আর ভোলানাথ সেন সম্বন্ধে ভাতারের মুখে বলার কিছু প্রয়োজন মনে করে না, কারণ গোটা পশ্চিমবাংলায় আমি নিজে জানি, আমি বিধানসভার সদস্য, ভাতার মানেই ভোলানাথ সেন। ও সেই ভোলানাথ সেনের ভাতা, সেই ভোলানাথ সেনের ভাতা, তিনি যেগুলো করে গেছেন। আজকে সত্যি করি স্টেডিয়াম, আমাদের অডিটোরিয়াম হল, আমাদের ফায়ার ব্রিগেড সবই কিন্তু আজকে ভেঙে যাচ্ছে। আমি চেষ্টা করছি যদি ওগুলোকে করা যায়। আমি যখন ক্যান্ডিডেট হই তখন আমি প্রথম বলেছিলাম আমার টার্গেট স্টেডিয়াম, কারণ আমাদের এখানে একটা স্টেডিয়াম হয়ে গেছে, কিন্তু সেটা ভাতারের নয়, সেই স্টেডিয়ামটা মন্তেশ্বরে। অথচ মন্তেশ্বরেও নয়, একটা মাঝখানে স্টেডিয়ামটা হয়েছে, সেটা যে কোনো কাজে লাগে না। ওইটা যদি তখন যারা এমএলএ ছিলেন যদি একটু চেষ্টা করতেন, ওই স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটাই হয়ে যেত। তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যে অডিটোরিয়াম হলটা আছে, সেই অডিটোরিয়ামটা, অডিটোরিয়াম হলটা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমি নিজে ওখানে দুবার ঢুকেছি। আমি চেষ্টা করছি আর এই ফায়ার ব্রিগেড আর আমাদের হাউসিং, এই কটা ভোলানাথ সেনের সৃষ্টি, সেইগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাকে করতেই হবে, কারণ আমি আপনার 5টা বছর আছি। আর 28 সেনের সম্বন্ধে বলার কিছু যায় না বা বলার কোনো জায়গায় নেই। ভোলা সেনকে ভুলে যাওয়া মানে ভাতারকে ভুলে যাওয়া। আর ভোলা সেন একটা ভাতারের সৃষ্টি। আজকে বলুন যে রাস্তা, এই যে উমারানী সেন সরণি, উনি নাম দিয়েছিলেন ভাতার থেকে কামারপাড়া, ওইদিকে সামন্তি রোড, এদিকে নাসিকগ্রাম রোড, সমস্ত রাস্তাঘাটাই কিন্তু ভোলানাথ সেনের তৈরি। তিনি পূর্তমন্ত্রী ছিলেন, কিন্তু ভাতারটাকে সাজিয়ে দিয়ে গেছিলেন। দুটো অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিং ছিল, সেখানে এক অফিস সেন্টার ছিল, একটা চলে গেছে, একটা এখনো ধুঁকছে কোনো রকমে। আমাদের আগের বিধায়কদের উচিত ছিল, সেই দুজন বিধায়কের উচিত ছিল এগুলোকে বাঁচিয়ে রাখা। এই অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিংগুলো যদি চলে না যায় সেগুলো দেখার দরকার ছিল। এখন চেষ্টা করে যাব, যদি সম্ভব হয় করবো, না পারি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। এই বলে আমার বক্তব্য শেষ করি।